সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারগণ, আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে স্যার, এবছর 2021 সালের জিএসসি ফর্ম পূরণের তথ্যগুলো কনফার্ম করব কিভাবে। আসলে আমরা অন্যান্য বছর ফর্ম পূরণের কাজ যে প্রসেসে করেছিলাম, এবার কিন্তু কিছুটা ব্যতিক্রম, আপনারা সেটি লক্ষ্য করেছেন। তো এবছর ফর্ম পূরণের তথ্য কীভাবে কনফার্ম করবেন বা আদৌ কনফার্ম করতে হবে কি না, তো এই নিয়ে অনেকে একটু দুশ্চিন্তা আছেন। তো আপনাদের জন্যই মূলত ভিডিওটি অনুসরণ করলে আপনি ফর্ম পূরণের সর্বশেষ যে কাজগুলি সেটি জানতে পারবেন। তো আমি এটি রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। বোর্ডের ওয়েবসাইটে প্রবেশের পর আপনারা জিএসসি বা এসএসসি এইচএসসি ফর্ম পূরণ, যেখানে গিয়ে শিক্ষার্থীদের ফর্ম পূরণের কাজটি করেছেন, ঠিক সেখানে আবার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। করার পরে আপনারা আবার ইএফএফ ফর্ম ফিল আপ এই অপশনে ক্লিক করবেন। ফর্ম পূরণের কাজ শেষ হয়ে গেলে দেখবেন যে প্রোবেবল লিস্টে কোনো শিক্ষার্থীর তথ্য নাই, নো ডাটা অ্যাভেলেবল। তারপরে আপনারা টেম্পোরারি লিস্টেও পাবেন না। সেন্ড SMS টেম্পোরারি স্টুডেন্টস এখানেও আপনারা পাবেন না, কারণ আপনারা প্রোবেবল লিস্ট থেকে টেম্পোরারি লিস্টে নিয়ে এসেছেন এবং এখান থেকে সেন্ড SMS করেছেন। এখন শিক্ষার্থীদের তথ্যগুলো আছে মূলত পেমেন্ট স্ট্যাটাস স্টুডেন্ট লিস্ট আর হচ্ছে ফাইনাল স্টুডেন্ট লিস্ট। মূলত এই দুটো লিস্টের একই তথ্য রয়েছে, আমি আপনাদেরকে দেখাই। যেমন পেমেন্ট স্ট্যাটাস স্টুডেন্ট লিস্টে আমি যদি ক্লিক করি, এখানে 193 জন শিক্ষার্থীর ডাটা শো করছে। আবার ফাইনাল স্টুডেন্ট লিস্ট, এখানেও কিন্তু 193 শো করছে। তো আপনারা চাইলে এখান থেকে পে স্লিপটাও ডাউনলোড করতে পারেন, যেহেতু কোনো টাকা পয়সা এবার দেওয়া হয়নি, সো পে স্লিপের এবার প্রয়োজন হবে না। তারপরে আপনার সে স্কুলে কতজন মেল স্টুডেন্ট এবং কতজন ফিমেল স্টুডেন্ট সেটি আপনি পে স্লিপ ডাউনলোড করলে এখানে আপনি দেখতে পারবেন। 193 জন স্টুডেন্ট, তার মধ্যে মেল কত ফিমেল কত এটি আপনারা পাবেন। তো এটা আসলে অতটা আবশ্যক না। এখন কাজ হলো যে শিক্ষার্থীদের তথ্য আপনি কিভাবে কনফার্ম করবেন। অ্যাকচুয়ালি এবছর কনফার্ম করার কোনো সুযোগ নেই, কারণ যখন আপনি শিক্ষার্থীদের তথ্যগুলো তাদের মোবাইল নম্বর দিয়ে সেন্ড SMS করেছেন, এই যে পেইড লেখা এসেছে মূলত এটাই কাজ। এবার কনফার্মও করতে হবে না এবং শিক্ষার্থীদের স্বাক্ষরও নেওয়া লাগবে না। আমরা এই ডাটাটি আগে ডাউনলোড করে নেব, এই জন্য প্রিন্ট অপশনে ক্লিক করে দেব। তো এখানে আমাদের সামনে পুরো ডাটাটা চলে আসবে। আমরা প্রথমে এটাকে সেভ এস PDF দিয়ে আমরা সেভ করে নেব। তো আমি এটি সেভ করে দিচ্ছি ডেস্কটপে। আমি জিএসসি লিখে দিচ্ছি, জিএসসি 2021। তো আমি এখান থেকে একটু বের হয়ে যাব। এখানকার কাজ কিন্তু এ পর্যন্তই, ফাইনাল লিস্ট থেকে এগুলো ডাউনলোড করে নেবেন আপনারা। তো আমি এই যে শিক্ষার্থীদের তথ্যগুলো ডাউনলোড করলাম, আমি দেখাচ্ছি যে এখানে শিক্ষার্থীর স্বাক্ষরের কোনো সুযোগ আছে কি না। দেখেন, এই বছর কিন্তু শেষের দিকে শিক্ষার্থীদের সিগনেচারের একটা অপশন থাকতো, বাট সেই জায়গাতে এবার চলে এসেছে পেমেন্ট স্ট্যাটাস পেইড। অর্থাৎ যেহেতু আপনাকে সব শিক্ষার্থীর তথ্যই আপনাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, তো যার জন্য এখানে কেউ বাদ যাবে না। সো এবার কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের স্বাক্ষর বা সিগনেচার কোনোটাই নেওয়ার প্রয়োজন নেই। তো আপনারা জাস্ট সর্বশেষে ফাইনাল লিস্ট থেকে শিক্ষার্থীদের ডাটাটি ডাউনলোড করবেন এবং সেটি সুন্দর করে প্রিন্ট করে প্রতিষ্ঠান প্রধানের ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে কেন্দ্রে জমা দেবেন। মূলত এবছর যেচ্ছে ফর্ম পূরণের কাজ ঠিক এতটুকুই। তো আশা করি আপনাদের অনেকের যাদের কনফিউশন ছিল, এ ভিডিও থেকে কিছুটা হলে কনফিউশন দূর হয়েছে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।